টিটাগড় বোমা বিস্ফোরণে ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আহত শিশুর বাড়িতেও যান তিনি যদিও ওই শিশুর সঙ্গে সাক্ষাৎ হয়নি রাজ চক্রবর্তীর উল্লেখ্য বুধবার রাতে বোমা বিস্ফোরণে আহত হয় এক শিশু আর তারপরে ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার করে টিটাগড় থানার পুলিশ বোম ফেলা বন্ধ হয়েছে বোম রাখা এখনও বন্ধ হয়নি এবং কিছুদিন আগেই টিটাগড়ে একটি বাচ্চা এরকমভাবেই বোম ফেটে মারা গেছে তারপরেও আমাদের শিক্ষা হয়নি এবং কি প্রয়োজনে যে রাস্তায় বোম ফেলে রাখতে হচ্ছে সেটা আমাদেরকে একটু আরও ডিটেলে গিয়ে বুঝতে হবে আর কি সেটা কি সরকারকে বদনাম করার জন্য নাকি না কোনো উদ্দেশ্য রয়েছে এবং সেই উদ্দেশ্য যদি তার কোনো পার্সোনাল কারণে হয়ে থাকে কিন্তু একটা বাচ্চার কেন ক্ষতি হবে কালকে রাত্রিরে যখন এই ঘটনাটা ঘটে এবং বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হ্যাঁ মানে কি খারাপ অবস্থা সিচুয়েশন এতটাই খারাপ আমার এখানকার কাউন্সিলর যারা ছিল তাদের মুজিবুর রহমান থেকে আরম্ভ করে অনেকেই ফোন করেছিল এনামও ছিল এনাম খান আমাকে ফোন করেছিল সবাই চেয়ারম্যান ফোন করেছিল আমিও সব হসপিটালে কথা বলে পিজিতে লাস্টে ভর্তি করা হয়েছে আমি সমস্তটাই খতিয়ে দেখেছি এবং আমি সিপির সঙ্গে কথা বলেছি আমি এখানকার আইসির সঙ্গে কথা বলেছি যাতে এই ধরনের ঘটনা আগামী দিন না ঘটে এবং আমাদেরকে আরও সতর্ক হতে হবে ল অ্যান্ড অর্ডার আরও স্ট্রং করতে হবে স্ট্রিক্ট করতে হবে এবং ল অ্যান্ড অর্ডার কি কোথাও লুজ আছে না ল অ্যান্ড অর্ডার দেখো ল অ্যান্ড অর্ডার আমি মনে করি দেখো টিটাগড় এবং ব্যারাকপুর আমি আমার কনস্টিটুয়েন্সির কথা বলতে পারি যে অনেক বেটার পুলিশের অ্যাক্টিভিটি অনেক বেটার অনেক চেষ্টা করে ওরা কিন্তু আমাদের আরও স্ট্রং হতে হবে তার পড়ে রয়েছে যখন আমি যখন কালকে এরকম একটা ঘটনা ঘটেছে তখন আমাদেরকে আরও সিরিয়াস হতে হবে আরও আমরা এটা নিয়ে কথা বলেছি আমি সিপি স্যারের সঙ্গে কথা বলেছি আইসির সঙ্গে কথা বলেছি আমি উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি নজরদারি অভাব আছে কোনো দেখো পুলিশ আমি যেটুকুনি জানি এবং দেখছি আমার সঙ্গে প্রতিনিয়ত কথা হয় ডেইলি দু তিনবার করে কথা হয় নজরদারি কিন্তু পুলিশ প্রতিদিন রাত্রিবেলা টহল দেয় চেষ্টা করে এবং যাকে রাত্রিবেলা পায় তাদেরকে কিন্তু অ্যারেস্টও করে